সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লোটটা সুটকি ভুনা যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে পাশাপাশি কিন্তু এটা পরোটার সঙ্গেও খাওয়া যায় তো যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য আমি আজকে রেসিপিটি শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক লুইটটা শুটকি ফোনে রান্না করতে আমাদের কি কী উপকরণ লাগছে এর জন্য লাগবে লুইটটা সুটকি আমি এখানে লুইটটা সুটকি নিয়েছি আট পিস বড়ো সাইজের চারটি আর ছোট চারটি অর্থাৎ ছোট বড় মিলিয়ে আমি আটটি লুইটটা সুটকি নিয়েছি এখন লুইটটা সুটকিটাকে আমি ক্লিন করব। তো সুটকি যে পাখনা থাকে যে এই ল্যাজাগুলো পাখনাগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে এভাবে হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন তারপরে যে ল্যাজা আছে এটা কেটে বাদ দিতে হবে এরপরে শুটকিটাকে টুকরা টুকরা করে কেটে নিতে হবে দু ইঞ্চি লম্বা করে কাটতে পারেন ছোটো বড়ো আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তবে শুটকিটা অনেক শক্ত হওয়ার জন্য কাটতে কিন্তু একটু কষ্ট হয় তাই সাবধানে কাটবেন তো একটা সুটকিকে আমি চার থেকে পাঁচ টুকরা করে নিলাম বড়ো যেটা ছোটোগুলাকে তিন টুকরা করলেই হবে বাকি যে শুটকিগুলো রয়েছে এগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নেব সবগুলো শুটকি আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখন এটাকে ফ্রাই করব তো এটা দু ইঞ্চের মতো হবে টুকরা করে কাটা এখন শুটকিটাকে ভেজে নেব চুলা রাস ধরিয়ে হাই ফ্লেমে রেখে এটাকে অনবর্ত নেড়ে চেড়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অথবা শুটকির উপরে হালকা একটু ব্ল্যাক স্পট পরা পর্যন্ত এটাকে ভেজে নেব তো যখন এই সময় সুটকি ভাজবেন দেখবেন সুটকি স্ট্রং ফ্লেভার পাবেন পুরো এলাকায় সুটকি ঘ্রাণ ছড়িয়ে পড়বে সুটকি ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি চুলা কিন্তু ধরানোই আছে চুলা কিন্তু বন্ধ করে দেয়নি চুলা ধরিয়ে বেশ কিছুক্ষণ এভাবেই রাখবো যেন বলক আসে বা বলকাশে আগ পর্যন্ত এটাকে জাল করব তো এটা হালকা একটু বলক আসার মতো হয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর শুটকিটা নরম হয়ে যাবে তখন এর ভিতরে যে কাঁটা আছে সেটা বেছে ফেলে দিতে হবে তো এভাবে নেড়ে চেড়ে দিলেই দেখবেন শুটকির গায়ে যত ময়লা আছে সব বেরিয়ে আসবে এবং বালুগুলোও ঝরে যাবে তো এই পর্যায়ে সুটকিটা নরম হয়েছে কিনা এভাবে হাত দিয়ে একটু চেক করে দেখবেন যদি নরম না হয় তাহলে আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রাখবেন কারণ শুটকিটা নরম হতে হবে তা না হলে কিন্তু আপনার ভিতর থেকে কাঁটাটা বের করতে পারবেন না শুটকিটা তো অনেক শক্ত হয়ে থাকে তো আমি তিন চারবার এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছে এখন আমি সুটকির কাঁটা বেছে ফেলে দিব তো এভাবে মাঝখানে যে কাঁটা আছে সেটা অবশ্যই ফেলে দিবেন শুটকির ভিতরে অনেক সময় দেখা যায় ময়লা থাকে সেগুলো অবশ্যই ফেলে ক্লিন করে নিতে হবে যে কাঁটা দেখতে পাচ্ছেন কাঁটাটা বের করে আমি ফেলে দিচ্ছি এই কাঁটা সহ রান্না করবেন না তাহলে কিন্তু এটা রান্না করলে কাঁটা কাটা হবে সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না তো এভাবে সমস্ত সুটকির কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে তাহলে এই শুটকি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এভাবে একটু চিড়ে চিঁড়ে লম্বা করে নেবেন তো সবগুলো সুটকির কাঁটা ফেলে দিয়ে আমি আবারও একবার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব। রান্না করার জন্য কড়াই নিয়ে নিচ্ছি সয়াবিন তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে তেল গরম হয়ে আসলো অর্থাৎ হালকা একটু গরম হলে দিয়ে দিতে হবে রসুন কুচি আমি ইন্ডিয়ান মাঝারি সাইজের একটি রসুন পুরোটাই কুচি করে নিয়েছি রসুন হালকা ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে তিন থেকে চারটের মতো হবে কাঁচামরিচ কুচি দিলাম অর্থাৎ মাঝখানে কেটে ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ আমি চেপে চেপে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখন এটাকে ভেজে নেব অর্থাৎ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন পেঁয়াজের সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে সুটকি তো পেঁয়াজের সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে এসছে এই পর্যায়ে শুটকি দিয়ে দিচ্ছি তবে অবশ্যই শুটকির পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন তাহলে বেশি ভালো হবে শুটকি দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে ভাজব এটাকে ভাজতে ভাজতে এমনভাবে ভাজা ভাজা করতে হবে যে পেঁয়াজ বেরেস্তা হবে না তবে বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজতে হবে যখন দেখবেন সাইড দিয়ে পেঁয়াজটা হালকা একটু বেরেস্তার মতো কালার চলে আসবে সেই পর্যায়ে আর ভাজা যাবে না চুলা আমি বাড়িয়ে দিয়ে এটাকে অনবর্ত নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখবেন সুটকি থেকে খুবই সুঘ্রাণ মানে খুব সুন্দর ঘ্রাণ পাবেন সেই সময় বুঝতে হবে যে আপনার সুটকি ভাজাটা হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ভেজে নেবেন তাহলে দেখবেন একটা সময় সাইড দিয়ে লালচে হয়ে আসবে আর অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া আমি ফুল এক চা চামচ আর উঁচু করে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দিয়ে এখন এই মশলার সাথে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে অর্থাৎ মশলা দেওয়ার পর আরও দু এক মিনিট বা দুই তিন মিনিটের মতো ভেজে নেবেন যেন মশলার সঙ্গে সুটকিটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এই সময় এত সুন্দর ঘ্রাণ পাবেন যে আপনারা যখন রান্না করবেন তখন আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার হবে তো সেম রেসিপি ফলো করে যদি আপনারা এটা ট্রাই করেন দেখবেন খেতে অনেক মজা লাগবে কারণ সুটকি মানে জিভে পানি আসার মতো একটা খাবার যেটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে প্লাস পাউডার সাথেও খুব মজা লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে তো আপনারা এসব দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়েছে এরপর পর্যায়ে এসে পানি দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যে গায়ে গায়ে পানি দিতে হবে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে তারপর ঢাকনাদের ঢেকে এটাকে স্লো ফ্লেমে রেখে বসিয়ে রাখবেন কমপক্ষে পনেরো বিশ মিনিটের জন্য আমি স্বাদ মতো আবারও লবণ দিচ্ছি দিয়ে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি সেদ্ধটা একবার নরম হয়ে আসার জন্য মাঝে মাঝে অবশ্য ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন তলানিতে ধরে না যায় বা লেগে না যায় তো শুটকিতে এখনও কিছুটা পানে পানে রয়েছে এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যেন শুটকিটা একদম মাখা মাখা হয়ে যায় পানে পানে ভাবটা যেন না থাকে তো শুটকি একদম নরম হয়ে গেছে এরপর যে আমি চুলাচটি একটু বাড়িয়ে দিয়ে এটা আর একটু ড্রাই করে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এটা বেশ মাখা মাখা হয়েছে আপনারা চাইলে এটাকে আরও ড্রাই করে নিতে পারেন এটা গরম 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 ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে চাইলে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে